নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন ইন্ডাস্ট্রি হতে চলেছে, দারুণ সুখবর। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নতুন করে হতে চলেছে, তাই আপনারা ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখুন। এখানে কর্মসংস্থান নতুন করে হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে, নতুন করে কর্মসংস্থান হতে চলেছে। এই ইন্ডাস্ট্রি কোথায় হচ্ছে এবং কতজন লোক নেবে এই ইন্ডাস্ট্রিতে এবং কী ইন্ডাস্ট্রি হতে চলেছে, এটা আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির উদ্যোগে নতুন করে রাজ্যে বিনিয়োগ করতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী। কলকাতার কাছে শিল্প তালুকে 1,000 কোটি টাকা বিনিয়োগ করে রঙের কারখানা করতে চায়। সেই কারখানা চালু করে সরকারি অত্যন্ত 600 কর্মসংস্থানের পাশাপাশি পরোক্ষভাবে আরও 1,500 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি বেসরকারি সংস্থাটি। আমরা শুনেছেন তো 6,000 কর্মসংস্থানের হতে চলেছে পশ্চিমবঙ্গে। গত 14 অক্টোবর বাংলায় বিনিয়োগ করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিত প্রস্তাব দিয়েছিল আদিত্য বিড়লা গোষ্ঠী। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন সংস্থার কার্যনির্বাহী সভাপতি সুনীল বাজাজ, সিইও অজিত কুমার। আদিত্য বিড়লা গোষ্ঠী পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিদ্যাসাগর শিল্প তালুকে 80 একর জমিতে প্রস্তাবিত রঙের কারখানা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এই মর্মে তারা সরকারের কাছে লিখিত আবেদনও জানায়। মূল কারখানার পাশাপাশি সহযোগী উৎপাদন কেন্দ্রগুলিও সেখানে তৈরি হবে বলে বেসরকারি সংস্থা সূত্রে খবর। এজন্য আদিত্য বিড়লা গোষ্ঠী আনুমানিক 1,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। সংস্থা সূত্রে দাবি, রঙের কারখানায় সরাসরি 600 লোকের কর্মসংস্থান হবে, পাশাপাশি তাদের দাবি পরোক্ষভাবে আরও 1,500 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রস্তাবিত কারখানাটি 1.5 থেকে 2 বছরের মধ্যেই চালু হয়ে যাবে বলে মনে করছে বেসরকারি সংস্থাটি। এই জন্য রাজ্য সরকারও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠী।